চুল কেমন চুল তোমার পাতলা নাকি ঘন ঘন ছিল এখন পাতলা আমি দেখতে পাচ্ছি একটু পাতলা হয়েছে এটা কেন মানে কি চুলে কালার করছো এই সব জন্য আমার আসলে এখন রেগুলার শুটিং থাকে আমার মনে হয় যে প্রতিদিন স্ট্রেটনারের জন্য স্ট্রেট যেহেতু করা হয় হিট দেওয়া হয় চুলে আর আমি আমি এখন অনেক কিছু আছে যারা অনেক টেক কেয়ার করে বা অনেক সলিউশনসও আছে যে হেয়ার হিট প্রোটেক্টর আমি এগুলো কোনো কিছু কখনো করি না কিন্তু শুধু হাই হাই করতে থাকি যে আমার চুল নষ্ট হয়ে যাচ্ছে স্কিন নষ্ট না আসলে এবং এগুলো যদি না করো রাতারাতি নষ্ট হয়ে যায় এটা আমরা কেউ বুঝতেই পারি না সো এটা হেয়ার প্রোটেকশন যেটা হাতের কাছে আছে যেটা তোমার কাছে ইজি এমন না এটার জন্য অনেক সময় লাগছে সো এইটুকু যদি করা যায় ঠিক থাকে আবার কালার করা হয় সো কালারের জন্য এমনি কি বাসে তেল লাগাও এরকম কিছু হ্যাঁ তেল তেলটা আমার লাগানো হয় তেলটা লাগে হচ্ছে অন্য কারণে মাথা প্রচুর ব্যথা হয় তখন আর কি মা সুন্দর করে তেলটা দিয়ে দেয় মাথায় আর স্কিনের কেয়ার কি করো আমি দেখতে পাচ্ছি তোমার স্কিন মাশাল্লাহ ভালো সেই অর্থে কোনো একনে বা পিম্পলস এরকম কিছু নেই কিছু করি না করোনা বাট কখনো করতেও হয়নি তাই তো করতে অবশ্যই হয় কারণ এগুলোকে যত্ন নিতে হয় এর জন্য আমার আম্মামাকে অনেক বকা দেয় কিন্তু আমি খুবই অলস প্রকৃতি আমার কাছে মনে হয় কেউ যদি করে দিত আরাম হতো আমি তাহলে মনে হতো বিষয়টা আমার এমনও অনেক সময় গিয়েছে যে আমি শুটিং শেষ করে বাসে যে মেকআপও রিমুভ করে না আমি ঘুমিয়ে পড়েছি সত্যি কথা এটা খুবই ব্যাড থিংস বাট এটা উচিত না পার্লারে যে কখনো ফেশিয়াল বা স্কিন কেয়ার এগুলি এটা কেউ বিলিভ করবে না মাইট দিব বাট আসলে কেন কিছু না কিছু তো করতে হবে বাবা না তো নষ্ট হয়ে যাবে এটা এটা কেউ বিলিভ করে না বাট সত্যি কথা আমার মানে বয়স বয়স বলতে কি মানে যখন আমি মানে একটা প্রাপ্ত বয়স যেটা বলে যে স্কিন কেয়ার ছোটবেলা যখন মাকে বলতাম মা আমি চুল ব্যাংস কাটবো মা বলে না এখন না পরে বড় হলে তারপরে তারপরে তো ওই বিষয়ে যখন আমি শুধুমাত্র আমার আইব্রো প্লাগের জন্য এখন পর্যন্ত স্টিল আমি পার্লারে যেয়ে থাকি এছাড়া কখনো কিছু করা হয় আনিসা তুমি সবসময় খুব সিম্পল থাকতে পছন্দ করো এটাই তোমার বিউটি এর জন্যই তোমাকে এত ভালো লাগে আজকে তাও তো অনস্ক্রিন আছো একটু পরিপাটি হয়ে বসে থাকতে হচ্ছে বাট যখন আনিসা একেবারে ফ্রেন্ড সার্কেল বাসায় বা কোজি থাকার চেষ্টা করে তখন কিভাবে থাকে একদমই নর্মাল থাকি মানে একদম সিম্পলি আমি এখন তুমি আমাকে যেভাবে দেখছো এরকমই এখন যেহেতু আমি একটা ক্যামেরার সামনে বসে আছি আমি খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করি আমার ভালো লাগে আমার খুব বেশি মেকআপ আমার কাছে মনে হয় আমাকে ভালো লাগে না মানে ভালো লাগলে হয়তো আমার করা হতো বাট হ্যাঁ আমি ধরো মাঝে মাঝে ইচ্ছে করে না একটু একটু গ্ল্যামার দেখায় তখন একটু রেড লিপস্টিক দিয়ে দিই শুধু ফেসে তখন একটু ডিফারেন্ট লাগে আর কি রেগুলার থেকে একটু আলাদা লাগে